ওয়াশিংটন মনুমেন্ট এবং হোয়াইট হাউস দেখার পর আসলাম হোটেলে। আমি যে হোটেলটি বুক করেছি এটার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস। সো এখন হোটেলে চেক ইন করব, আর আমার এই হোটেলটি হচ্ছে মেরিল্যান্ডে, হোয়াইট হাউসের সামনে থেকে ঠিক 30 মিনিটের ড্রাইভ এই হোটেলে পৌঁছাতে। ছোট্ট ক্লোজেটের মতো কাপড় রাখার জন্য জায়গা, একটি সেফ আছে। আমি যে হোটেল রুমটি বুক করেছি এটি হচ্ছে সেই রুম। বাইরের ভিউ দেখা যায় এখান থেকে, এটা হচ্ছে 5 তলায়। রেস্টরুম, আমার কাছে হোটেলের রেস্টরুম দেখতে খুব ভালো লাগে, ওরা খুব সুন্দর করে ক্লিন করে রাখে। আমরা এই হোটেলে 3টা ফ্যামিলি মিলে এসেছি, খাইরুল আঙ্কেল, আমি এবং মহসিন ভাই। তো মহসিন ভাই অলরেডি পথে আছে, এখনো এসে পৌঁছায়নি। তো আমরা এখন লাঞ্চ করব, আমরা দেখি লাঞ্চে কি কি আছে। আজকে লাঞ্চে আমাদের জোলিয়ান্টি চিকেন রান্না করে নিয়ে এসেছে, করলা ভাজি এবং ডাল। এইখানে ভাত রান্না করা হয়েছে এই হোটেলে। যেহেতু হোটেলের কাছ থেকে শপিং মল বা খাবারের দোকান একটু দূরে থাকে, তো ম্যাক্সিমাম সময় হয় কি খাবার ফ্রোজেন করে নিয়ে আসা হয়। ধরুন আমরা 2 দিন থাকবো এই হোটেলে, তো 2 দিনের খাবার সেইভাবে ফ্রোজেন করে নিয়ে আসা হয়েছে। আজকে এখন রাত 11টার মতো বাজে, আমরা রাতে ডিনার করলাম। দুপুরে যা খাবার ছিল তাই, মহসিন ভাই আমাদের মাঝখানে একটু দেরিতে এসছে, উনি 7:30টায় এসে এখানে পৌঁছেছেন। তো উনি আবার মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাচ্ছি দুইজন মিলে বসে বসে। কালকে আবার দেখা হবে ওয়াশিংটন ডিসির কোনো একটি জায়গায়, এখনও সিলেক্ট করা হয়নি কোথায় যাব। কালকেই দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় বেড়াচ্ছি।